পয়েন্টগুলো প্রথমে আলোচনা করব। এক নম্বর হচ্ছে আল ওয়াসিলা, ওয়াসিলা। সবাই তো বলতেছেন যে আপনি এখন মনে করতেছেন যে ওয়াসিলা ধরাটা এত গরজ, কিন্তু আপনি জানেন না যে ওয়াসিলা এর এপিট আছে ওপিট আছে, এটার বৈধ দিক আছে আর একটা অবৈধ দিক রয়েছে। এক নম্বর ভাবনা হচ্ছে ওয়াসিলা, ওই জাহিলি সমাজের মুশরিক যারা ছিল তারা এই মূর্তিগুলোর সামনে যেত, মনে করতো যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য ওসিলা হবে। এখন আপনিও পীর সাহেবের দরবারে যাচ্ছেন, পীর সাহেবের হাতে বায়আত গ্রহণ করছেন, আপনি মনে করতেছেন যে এই হুজুর এই পীর সাহেব আপনার ওসিলা হবে, পার্থক্য কোথায় করেছেন, পার্থক্য কোথায় করেছেন, এই বিষয়ে আলোচনা আসবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সৎকর্মশীলদের প্রতি অতিরিক্ত ভালোবাসা, ভালো লোকদের প্রতি অতিরিক্ত ভালোবাসা। আপনি আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন, ভালোবাসতে বাসতে এক পর্যায়ে তাকে বলছেন আল্লাহর ওলি হয়ে গেছে, দেখ সেটা আপনি জানেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে এটা আল্লাহর ওলি বলছে কিনা, বলেনি। কয়েকদিন পরে দেখা যায় না আল্লাহর ওলি নয়, সে কুতুব হয়ে গেছে। কদিন পর আপনি বলতেছে সে গাউসে আলম হয়ে গেছে, গাউসি হয়ে গেছে, ব্যাপারটা কি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হক কোথায় রাখলেন, ভালোবাসা এত বেশি। এই ভালোবাসার একটা সৎকর্মশীলদের প্রতি ভালোবাসার বিষয় আছে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারের ভালোবাসার কথা নিয়ে বিভ্রান্ত হয়েছে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে বিভ্রান্ত হয়েছে, কেউ ব্যক্তির ভালোবাসা নিয়ে আলেমের ভালোবাসা নিয়ে বিভ্রান্ত হয়েছে। ফলে তারা মনে করেছে যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়ে গেছে যে আল্লাহ তারা এদের কথা শুনবে আমার কথা শুনবে না। তাহলে আপনি কোথায় গেলেন এবার, আপনি আল্লাহকেই মূলত স্বীকার করে নিলেন না, আপনি আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইবাদুন আমসালুকুম, ইবাদুন আমসালুকুম, এরা তোমাদের মতো একেবারে বান্দা ছাড়া কিছুই না, যাদেরকে তোমরা ডাকছো, যাদের কাছে তোমরা চাইছো, যাদেরকে তোমরা ভালোবেসে মনে করতেছো যে এরা আমার কাছে প্রিয়। আমি কাকে প্রিয় মনে করি, কাকে প্রিয় মনে করি না, এটা আমার ব্যাপার। আল্লাহ তাআলা কি আপনাকে এসে বলছেন, ফাঁকে দিয়ে একটা সুযোগ পেয়ে গেছে, ফাঁকে দিয়ে মোল্লা মুন্সি মৌলবি যারা আছে তারা একটা সুযোগ পেয়ে গেছে, বুঝলেন না, পকেট মারের সুযোগ, মূর্তি সত্যমুখী হিসেবে আল্লাহ এবং বান্দার মাঝে একদল লোক দাঁড়িয়ে গিয়েছে। আপনারা হয়তো আমার বক্তব্যে রাগ করতেছেন, না রাগ করার কিচ্ছু নেই, এটাই হচ্ছে ইসলাম। মূর্তি সত্যমুখী হিসেবে একদল লোক দাঁড়িয়ে গিয়েছে, যারা মনে করতেছে যে আপনি আমাকে সন্তুষ্ট করেন আল্লাহকে সন্তুষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কেন হুজুরের পকেটের মধ্যে টাকা ঢুকে দিচ্ছেন কি জন্য, আপনার মা মারা গিয়েছে, আপনার বাপ মারা গিয়েছে, আপনি আসছেন এসে 500 টাকা হুজুরের পকেটের মধ্যে, হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, মানে কত বড় গলত করেছেন আপনি কি জানেন। এক নম্বর আপনি মনে করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে চিনেন না, অথচ আপনি আল্লাহর বান্দা, সৃষ্টি করেছেন যিনি তিনি চিনবেন না আপনাকে, প্রশ্নই আসে না। দুই নম্বর আপনি যে গলত করেছেন সেটা হচ্ছে আপনি মনে করেছেন যে হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে, আপনার দোয়া কবুল করবে না, আল্লাহ সম্পর্কে একটা খারাপ ধারণা করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তিন নম্বর যে কাজটি গলত করেছেন সেটা হচ্ছে যে আপনি দোয়া নিজে করেন নাই, দোয়া করিয়েছেন টাকা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে নিতে দিয়েছেন, দোয়া করাতে বলেন নাই। কথাগুলো বুঝতে হবে, কথাগুলো জ্ঞান দিয়ে বুঝতে হবে, শুধু আবেগ দিয়ে চললে হবে না, শুধু আবেগের বিষয় নয়, জ্ঞান দিয়ে বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা আমার সামনে যাবো, সুসংক্ষেপে পয়েন্টগুলো বলে দিচ্ছি। এরপরে আমার বন্ধুগণ তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো আত্মাবারুক, বরকত হাসিল করা। খাবার একটা দিচ্ছেন, আরে মিয়া এটা তো
গরুর গোশত আর মানে ডাল ডাল দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে খাবার, এর নাম দিয়েছেন তামারুক। মানে তামারুক কি জিনিস খবরই নেই, বেখবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বরকতের মালিক, যে বস্তুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে থাকেন সেই বস্তু ছাড়া আর কোনো কিছুর মধ্যে বরকত নেই। বরকত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ দিতে পারেন না। কিন্তু আপনি পুরাই গলত করে ফেলেছেন, পুরাই গলত করে ফেলেছেন। তাবারুকের এই ধারণা, বরকতের এই ধারণা এমন যে আপনি মনে করছেন যে এই হুজুর যদি আমার দোকানের মধ্যে এসে একটু পা দিয়ে যায়, আমাদেরকে বহু জায়গায় নিয়ে যায়। আমি বললাম যে আমাদের নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি তো বরকতটা বাসায় রেখে আসছি, আমার কাছে তো বরকত নেই। বরকতের মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বুঝেন নাই। আর আপনি এখন হুজুরের কাছে যাচ্ছেন, হুজুর বরকত দিয়ে দিবে আপনাকে, কোত্থেকে দিবে বেচারা বরকত? বরকতের কোনো ক্ষমতাই তার কাছে নেই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতের পরিপূর্ণ মালিকানা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরকতের বিষয়টি আমাদের মধ্যে এমন, সুবহানাল্লাহ, বরকতি পাথর। একবার কোন জায়গায় যাচ্ছিলাম, আর বেচারা পাথর বিক্রি করতেছে আর বলতেছে যে এই পাথরে পৃথিবীর হেন কোনো কাজ নেই, সবটাই হয়। যদি সবটাই হয় তুমি বেচারা এখানে এটাতে কি বলে ফেরির মধ্যে বসে মাইক লাগিয়ে বরকত এই পাথর বিক্রি করতেছো কেন? আগে নিজের কাজ নিজে ঠেকাও। আর ওই জাহিল, আমরা যারা জাহিল আছি, আমরা যারা নির্বোধ আছি আল্লাহর দিনের ব্যাপারে, আমাদের যাদের জ্ঞান কম রয়েছে, আমরা সেখান থেকে আবার ওই বরকতের পাথর কিনে হাতের মধ্যে লাগাচ্ছি। বরকতের এটাকে কি বলা হয়, তাকে বরকতের আংটি, কিচ্ছু খবর নেই, বেখবর। তাহলে আপনি আল্লাহ তাআলাকে কি করেছেন? এগুলো আমাদের সমাজের মধ্যে, সে জাহেলি সমাজের মধ্যেও ছিল, এই সমাজের মধ্যেও আছে। তিন নম্বর পয়েন্ট, বরকত, বরকত নিয়ে আমরা আলোচনা করব। চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো আত্মতায়্যুর ওয়া তাশাউ। কোনো কিছুকে কুলক্ষণ নির্ধারণ করে না। কুকুরের আওয়াজ শুনলে তাহলে পুরা দিনটা কুফা হয়ে গেল, পুরা দিনটা নষ্ট করো, নাউজুবিল্লাহ মিন যালিক, শিরক, খবর নেই, বেখবর। ঘর থেকে বের হচ্ছেন, হঠাৎ করে মহিলা একজন সামনে পড়ে গেল, বলে ভাই আজকে আমার পুরো দিনটাই বরবাদ করে দিল। কি বেখবর, খবর নেই, কুলক্ষণ নির্ধারণ করে নিয়েছেন। কাকের ডাক, বুঝে খবর আছে তোমার অবস্থা খারাপ। আরে বেটা কাক কাক এমনি ডাক দিচ্ছি, কাকের সাথে তোমার কি সম্পর্ক রয়েছে? বেচার ডাক তোমার কি সম্পর্ক রয়েছে? সবটাই ওই জাহিলি যুগের মানুষের যে ভাবনা ছিল, জাহিলি সমাজের মধ্যে যে ভাবনা ছিল, সেই ভাবনাগুলোই আমাদের মধ্যে ট্রান্সমিট করেছে, আমাদের মাথার মধ্যে এসে ঢুকেছে। একই জিনিস মাথার মধ্যে এসে ঢুকে গিয়েছে, বুঝতে পেরেছেন? একই জিনিস মাথার মধ্যে ঢুকছে। অনেকে যে ভাই শনিবারে বিয়ে দিবেন না, শনিবারে বিয়ে একবারে শনি হয়ে যাবে, শনি খেয়ে ফেলবে। আমি ইমানদার, আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন, কিন্তু আপনার খবরে নেই যে আপনি যে শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। আসেন এই বিষয়ে, এগুলো আলোচনা আমরা সময় পাবো না, হয়তো জাস্ট উদাহরণ এগুলো দিচ্ছি, সে সময় যদি সুযোগ হয় কিছু কথা বলবো। এরপরে হচ্ছে